মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা, 100 দিনের মজুরি 400 টাকা করা, বেকারদের কর্মসংস্থান সুনিশ্চিত করা সহ একাধিক প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারে। ভোটের আগে এই ইস্তেহারকে সামাজিক বিপ্লব বলেই মনে করছে কংগ্রেস। এ নিয়ে কি দাবি তৃণমূলের, দেখুন একটি প্রতিবেদন। Enjoy the beats with DJ Mishti from Kolkata. Now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Bohrampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. লোকসভা নির্বাচনের আগে নিজেদের ইস্তাহারে একাধিক চমক কংগ্রেসের। ইস্তেহারে 100 দিনের কাজের মজুরি 400 টাকা, চাকরির জন্য বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ থেকে কাজের ব্যবস্থা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহালক্ষ্মী ভাণ্ডারে বছরে 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। শুক্রবার দিল্লিতে দলের সদর দফতরে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস হাইকমান্ড। এ নিয়ে অধীর চৌধুরীর দাবি, কংগ্রেস নতুন একটা সামাজিক বিপ্লব আনতে চলেছে। মহিলাদের বছরে 1 লাখ টাকা, চাকরির অধিকার আইনি অধিকার করে ভারতবর্ষের বেকারদের তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এবং মনরেগা প্রকল্প তার 400 টাকা। পশ্চিমবঙ্গে 2021-এর ভোটের পর থেকেই চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে এই নিয়ে তৃণমূলের দাবি, কংগ্রেস তো একা কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না। এটা তো বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। আজকে কংগ্রেস যে ইস্তাহার প্রকাশ করেছেন, সেই ইস্তাহার যদি ঠিকমতো প্রকাশ করতে পারেন, মানে ব্যবহার করতে পারেন, মানুষ যদি গ্রহণ করে, নিশ্চয় তিনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন। কিন্তু গোটা ভারতবর্ষে একা কংগ্রেস ক্ষমতায় আসতে পারবেন না, কারণ গোটা ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলা থেকে শুরু করে বেশিরভাগ রাজ্যেই আজকে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। যদি ক্ষমতায় ফিরে আসতেই হয় তৃণমূল কংগ্রেসকে, তার প্রথম দরকার হবে। ভোটের আগে ইস্তেহার নিয়ে মানুষের সমর্থন পেতে মরিয়া কংগ্রেস, তবে এখন দেখার মানুষের রায় কোন দিকে যায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।